গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:45, আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি বলছি পরে। সকাল সকাল গুটুলি ঘুম থেকে উঠে পড়েছে, এই যে গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। অরিন্দমের আজকে ছুটি, আজকে ফোর্থ স্যাটারডে, অরিন্দম আছে, ও আজকে মেয়ের কাছে থাকবে। মিতালিও চলে এসছে সকাল সকাল, কাছাকাছি হয়ে গেছে, মেলতে গেছে, আজকে মেয়ে অরিন্দমের দায়িত্বে। আমার সকাল সকাল সুমনদার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে 9:00 থেকে ফেসিয়ালের জন্য, তো আমি এখন বেরোচ্ছি। সারাদিনের আজকে ব্লগটা অরিন্দম কন্টিনিউ করবে, চলো আবার আমার সঙ্গে পরে দেখা হবে। বাজে এখন পুরো 8:56, 9:00 অ্যাপয়েন্টমেন্ট আমার, চলেই এসেছি ওখান থেকে, একদম টোটো ধরেছি, টোটো ধরে একদম মিলন সংঘ নেমেছি। মিলন সংঘ ঠিক উল্টো দিকে যে গলিটা, ওটা থেকেই পূজা ভবন, ওটারই ফার্স্ট ফ্লোরে দাদার ইয়েটা আর কি। চলো চলেও এসছি, ভেতরে ঢুকি, পরে আবার দেখা হচ্ছে। অনেক কষ্টে খাওয়া দাওয়া হলো, মুখের ভেতর ধরে পুচ পুচ করে বের করে দেয়, কি দুষ্টু হয়েছে। আর মুখে জল দেবে না যাতে খাওয়া হয়ে যায়, হাসবেও না, মুখ চিপে থাকবে একদম। হ্যাঁ এবার ঘুম পেয়ে গেছে, যাও তুমি একটু ঘুমিয়ে নাও আর আমি একটু বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? ঘুম থেকে উঠে খেলবো, টাটা। পা দোলালে কোনো লাভ হবে না বাবা, নিয়ে যাবে না, টাটা করে দাও, যাও টাটা। দোলাচ্ছে আনন্দে মিতাদি মেয়েকে ওদিকে ঘুম পড়াচ্ছিল, তখন ততক্ষণে আমি বাজার করে চলে এসেছি, একটু চাল নিয়ে এসেছি, চাল যদি আছে আমি চালটা খুলে দিচ্ছি। এ বাবা, ওটা তুলে নিলে হবে, কাতলা মাছ, অল্প একটু সবজি নিয়ে এসেছি, আমি বৃষ্টি টিষ্টি হলে আবার বেরোতে পারবো না তাই জন্য, আর এমনি বাদ বাকি সবজি আছে। আমি একটু মিহির কাছে যাই আর মিতাদি এইদিকে একটু মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে। ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছ, কলা খাবে? কলা আমার বাজে পুরো 11:00, 9:00 অ্যাপয়েন্টমেন্টটা নিলে একটু তাড়াতাড়ি হয় দেখলাম, এরপর থেকে চেষ্টা করবো সকালবেলা 9:00 নেওয়ার, 11:00 মধ্যে হয়েও গেল। এখান থেকে এখন ধরবো টোটো, ধরে সোজা গোড়াবাজার, আর মেয়ের প্যাম্পার্সটা নিতে হবে, নিয়ে তারপর যাবো সোজা ফ্ল্যাটে। পেয়ে গেছি প্যাম্পার্স, এবার বাবা সুপার এখানে আবার চলে গিয়ে আছে, যাই হোক এবার যাবো সোজা ঘরে, দেখি রিয়াকশানটা দেখি আর একজন কি হয়। বছরের প্রথম হিমসাগর আমাদের সঙ্গে ম্যাডামও খাচ্ছে, ম্যাডামের ভালো লেগেছে কারণ আমটা অসম্ভব মিষ্টি, কেমন একদম আমটা মিষ্টি। আরে জলের দিকে নজর কেন, সরা তো দরকার। পেঁপে খেতে খেতে এক টুকরো পেঁপে বাবার মুখে, মাম এটা কি দুষ্টুমি হচ্ছে, নোংগুতি মেয়ে। আমার মুখটা কি করেছ, রাখ ওকে দেখে মুখ ধুয়ে যা। চলে এসেছি ছাদে, আজকে আমরা ছাদে মাদুর টাদুর নিয়ে বসেছি, এই যে মাদুর টাদুর সব নিয়ে একদম বল টল নিয়ে গুছিয়ে বসেছি, মাদুর কাকে দেবে কাকে দেবে, হাওয়া দিচ্ছে কিন্তু ভালো হাওয়া, ঝড় আসার আগে ঝড় মর আসবে বলে আমার মনে হচ্ছে। তি তি কি খেলছো? বাজে এখন 7:10 হবে, মেয়ে সুজি টুজি খেয়ে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে এই জাস্ট উঠলো, অরিন্দম চলে গেছে চেম্বারে অনেকক্ষণ 5:30 সময়, ছাদ থেকে আসার পরে পরে এখন ওখানে বসে বসে দিদি নাম্বার 1 দেখছে আর খেলছে, দেখাচ্ছি দাঁড়াও।
বাজে পুরো 9:05, খাওয়া দাওয়া হয়েছে, পিসি চলে গেছে, এখন এই যে ক্যাকটাসকে নিয়ে চিৎকার করছে। কেন সফট টয় গুলো পছন্দ করেন আমি বুঝতে পারি না, বাচ্চারা তো সফট টয় পছন্দ করে, একদম পছন্দ করে না। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো বাজে এখন রাত্রি 11:45। রোজ ভাবি লাইভ করব, মেয়েটা এখন এত দেরিতে ঘুমায়, একটা দিনও আমার লাইভ করা হয় না, আজকে লাইভে আসতে পারলাম না। যাই হোক, এখন হচ্ছে আসল আমার অভিযান চলবে, ঘুম টুম পাড়ি আসলাম, অরিন্দম এখন হিট দেবে, দাঁড়ো পিছনে দেখ। হ্যাঁ অত দিস না, একটু বেশি দিস, প্রচুর এইখানটা দে, এর পিছনে আছে, অল্প দে, এইটার পিছনে দে, এইটার গায়ে দিয়ে দে, আর সর ড্রেনের মুখটাতে দে, ড্রেনটা ঢুকিয়ে দে একটু ভিতরে, নিচু ড্রেনের মতো এইটা ঢুকে, ব্যাস হয়ে গেছে, চলে আয় চলে আয়, এদিকে চলে আয়, ওই কোনায় দে, খাটের পিছনটায় দে, ব্যাস ঠিক আছে, হ্যাঁ ওই পিছনটা দিয়ে দে, সোফার পিছনে দে, কোনায় যা আছে কালকে তাহলে ধুয়ে দেবো, আছে না, নিচু আর নিচু এর তলায় দিয়ে দে, এবারে এই কোনায় দে, ওটার পিছনটায় দিবি, ঢুকিয়ে দে ওটা, ওরকম উপর থেকে ছুটবি না, ব্যাস চলে, এই ঘরে খাটের ওই কোনায় দে, আগে এই জায়গাটা বাথরুম দুটো দিতে হবে, রাখিস একদম নিচে ঢুকিয়ে দে, হয়ে গেল সারা ঘরে হিট স্প্রে করা, মেয়ে ঘরটাতে তো করবো না, এবার বাথরুমে দেবে অরিন্দম, দিয়ে ভালো করে হাত ফাত ধুয়ে তারপরে ঘরে যাবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও, টাটা।